হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ সিঙ্গারার রেসিপি মিষ্টির দোকানের স্টাইলে। তার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই এতদিন রেসিপি কোনো রকম রেসিপি না আপলোড করার জন্য। আর তার সাথে সবাইকে জানাতে চাই শুভ বিজয়া। আশা করছি আপনাদের সকলের পুজো খুব ভালো কেটেছে। তো পুজোর জন্য সবাই বিজি ছিল এবং আমিও বিজি ছিলাম, সেজন্য আমি কোনো রকম রেসিপি শেখাতে পারিনি, সেই জন্য খুবই সরি। সো পুজোর পর আমি আপনার জন্য একটা নিয়ে এসেছি খুবই জনপ্রিয় স্ন্যাক্স রেসিপি মিষ্টির দোকানের স্টাইলে, সম্পূর্ণ নিরামিষ সিঙ্গারার রেসিপি। আমি স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে সিঙ্গারা। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, 50 গ্রাম মতো বাদাম আছে, চিনে বাদাম। এটাকে আমি ভেজে তুলে নেব। এবার বাদামগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কাটা আলু। আমি খোসা শুদ্ধ ইউজ করেছি, মানে খোসার সাথেই ইউজ করেছি। চাইলে আপনারা খোসাটাকে ফেলে দিয়ে যেমন নর্মাল রান্না করা হয় খোসা ছাড়িয়ে সেভাবে রান্না করতে পারেন, বাট মিষ্টির দোকানে আমাদের এখানে খোসার সাথেই ইউজ করা হয়, সেই জন্য আমি খোসাটা রেখেছি বাট ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, 2 টিস্পুন বা স্বাদ অনুসারে লবণ দেবেন আপনারা। দিয়ে দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন। আলুটা আমাদের এখানে একটা মিডিয়াম বোলের 1 বাউল ছিল, আপনারা দেখলেন। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম বুট, যেটা দিয়ে আমরা ঘুগনি বানাই, সেই বুট ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার একটু ভেজে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেটেড আদা, মানে কোরানো আদা 2 টেবিল স্পুন। আপনারা চাইলে আদা বাটাও ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা থেদ্ধ করে বা বাটাও ইউজ করতে পারেন। বাট ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি ইউজ করেছি। ভালো করে মিক্স করে দিলাম এবং ভেজে নেব একটু। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন। ভালো করে মিক্স করে নেব এবং 3 থেকে 4 মিনিট আমি ভালো করে এটাকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গিয়েছে, এই সময় আমি এখানে অ্যাড করছি হিং 1/4 টিস্পুন। হিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিষ্টির দোকানে হিং ইউজ করা হয়, আর এটাতেই কিন্তু মিষ্টির যে পুরটা হয়, যে সিঙ্গারার যে পুরটা, ওটার অনেকটা টেস্ট এই হিঙেই আসে। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল কুচি। নিরামিষ যে কোনো রান্নায় নারকেল দিলে খুবই ভালো হয়, সো সিঙ্গারায় আমাদের এখানে দেওয়া হয় কিছু কিছু মিষ্টির দোকানে, সো সেই জন্য আমি অ্যাড করলাম, বাট আপনারা যদি না পছন্দ করেন তাহলে দেবেন না। আর হিংটাও যদি কারো না পছন্দ করেন বা অ্যালার্জি থাকে সেক্ষেত্রেও আপনারা স্কিপ করতে পারেন।
ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি, 2 টেবিল স্পুন মতো চিনি আমি এখানে অ্যাড করবো, বিকজ এই যে তরকারিটা হয় এটা একটু ঝাল ঝাল আবার একটু মিষ্টি মিষ্টি হয়, মানে ঝালটাও একটু বেশি থাকে আর মিষ্টির পরিমাণটাও একটু বেশি থাকে। আর সাথে আমি অ্যাড করেছি শুকনো লঙ্কার গুঁড়ো, বাট ঝাল নুন আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আপনারা যেমন পছন্দ করেন। ভালো করে নেড়ে আমি আবারও ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু জল, যাতে ভালো করে কষানোর সাথে সাথে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে জলটা শুকিয়ে যাবে আর আলুটাও ভালো করে কষানো হয়ে যাবে। অলমোস্ট আলু আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, সম্পূর্ণ সিদ্ধ এখনো হয়নি। এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, হাফ ডান হয়েছে। এই সময় আমি এখানে অ্যাড করব বাদ বাকি জলটা, খুব বেশি জল কিন্তু দেব না, মানে আলুটা আমাদের হাফ ডান হয়ে গিয়েছে আর কিছুটা কুক করতে হবে, সেক্ষেত্রে আমি অল্প একটু জল দিয়েছি, মানে আলুগুলো আর বুটগুলো যা যা ইনগ্রিডিয়েন্টস আছে একটু একটু ডুববে, মানে পুরোপুরি কিন্তু ডুবে যায়নি, সেই হিসেবে জল দিয়েছি, বেশি জল কিন্তু দেবো না, বিকজ তরকারিটা আমাদের শুকনো শুকনো হবে। এবার ফুটে ওঠা অবধি ওয়েট করব। ঢেকে রেখেছিলাম আমি, আপনারা এমনিও রাখতে পারেন। দেখছেন আপনারা জলটা প্রায় কিছুটা মরে গিয়েছে, বাট আছে কিছুটা জল, আপনারা দেখতেই পাচ্ছেন। আলুটা চেক করে নেবো, আলুটা একদম গলে গিয়েছে আপনারা দেখছেন। আর যে এই জলটা আছে, এই জলটা আমি নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেব। জল শুকাতে শুকাতেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদাম, বুট, নারকেল এগুলো যত বেশি দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে আমাদের যেটুকু জল অবশিষ্ট আছে সেটুকু আমাদের শুকিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে ম্যাশ করে দেবেন কিছু কিছু আলু, যাতে একটু মানে মাখা মাখা হয় গ্রেভিটা, একদম আলুগুলো আস্তে আস্তে থাকবে ওগুলো ভালো লাগে না, একটু মাসি টাইপের আলু আর কিছু আস্ত এরকম ভালো লাগে। দেখুন নাড়তে নাড়তে একদম জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তরকারি একদম রেডি হয়ে গিয়েছে, মানে সিঙ্গড়ার পুরটা। এবার আমি গ্যাস অফ করে ময়দা মাখার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 কাপ ময়দা, মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা আছে এখানে। তার সাথে আমি এখানে অ্যাড করছি 1/4 কাপ সাদা তেল আর 1 টেবিল স্পুন তেল, মানে টোটাল 6 টেবিল চামচ সাদা তেল। তেলের জায়গায় আপনারা ডালডা, ঘি, বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি জোয়ান, 1 টিস্পুন আমি এখানে জোয়ান নিয়েছি। জোয়ানে কিন্তু ভীষণই ভালো ফ্লেভার হয়, তো চেষ্টা করবেন জোয়ানটা অবশ্যই অ্যাড করতে। অ্যাড করে দিচ্ছি চিনি, চিনি আমি এখানে অ্যাড করেছি 2 টেবিল চামচ, স্বাদ অনুসারে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো। এবার সব কিছু ইনগ্রিডিয়েন্টস ভালো করে আমি মিক্স করে নেব হাতের সাহায্যে। দেখুন ভালো করে মিক্স করার পর এরকম
ময়দা হাতে নিয়ে দলা বাগালে দলা হয়ে যাচ্ছে এরকম পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের তেলটা অ্যাড করতে হবে, মানে তেল ঠিকঠাক হয়েছে বোঝার এটাই হলো উপায়। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো হিসেবে মাখবো। তো ডোটা কিন্তু খুবই শক্ত করতে হবে, নরম হলে কিন্তু একদমই চলবে না। ডো দেখছেন আমি মেখে নিয়েছি, একদম শক্ত ডো আমাদের তৈরি হয়ে গিয়েছে, বেশি জল দিয়ে মাখবেন না। আর ডোটাকে আমাদের ঠেসার খুব দরকার নেই, হালকা একসাথে করে নেব, মানে খুব ঠেসার দরকার নেই, বাইন্ড করে নিলেই হবে। এবার ঢেকে আমি এটাকে রেস্ট করব আধ ঘন্টা, 20-30 মিনিট রেস্ট করলেই হবে। এবার এটা থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি, বেশি কিন্তু ঠেসি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। দুটো ভাগ করে আমি লেচি করে নিয়েছি, সুবিধা হয় আমার ইকুয়াল সাইজের লেচি করতে আর কি, সেজন্য আমি এখানে 8টা লেচি করেছি, বিকজ এক একটা লেচি থেকে দুটো করে আমাদের শিঙরা বার হবে। এবার আমি এটাকে বেলবো, একটু ওভাল শেপে বেলতে হবে, মানে গোল করে না, একটু ডিম্বাকার টাইপে আমাদের কিন্তু এটাকে বেলতে হবে, মানে একটু লম্বাটে হবে, তাহলেই শিঙরা আমাদের আমাদের ভালো হবে শেপটা। বেড়ে নিয়েছি, এবার মাঝখান থেকে কেটে নেব। দুটো হয়ে গিয়েছে, এবার এরকম ভাবেই আমি সব লেচিগুলোই বেলে কেটে নেব। এবার একটা টুকরো আমি নিয়ে নিয়েছি, তার উপরে জল নিয়ে নিলাম একটু, আপনারা দেখলেন সাইডে। এবার এটাকে মুড়িয়ে নিলাম, একটা কোন মতন করে নিলাম, কোন শেপের মতো। এবার আমি হাতের মাঝে রেখে এর মধ্যে পুর ভরব, পুরটা ঠেসে ঠেসে যত বেশি ভরতে পারবেন ততই ভালো, আর বেশ ভালো করে পুর ভরতে হবে যাতে শিঙরার পেটটা মানে মোটা টাইপের হয়ে যায়। তো এবার ঠেসে ঠেসে ভালো করে ঢুকিয়ে দেবেন। এবার শিঙরার যে সাইডসগুলো আছে এখানে একটু অল্প করে ফোর্ড লাগাতেও পারেন আপনারা, নাও লাগাতে পারেন। আর সাইডগুলো একটু জল আমি হাত বুলিয়ে নিচ্ছি, জল হাত বুলিয়ে এটাকে আমি ভালো করে আটকে দেব। ভালো করে জল লাগাবেন আর ভালো করে চেপে চেপে বন্ধ করবেন, কারণ আমাদের ভাজার সময় খুলে যেতে পারে, সেজন্য এই স্টেপটা কিন্তু খুব ভালো করে করবেন। জলটা অবশ্যই লাগাবেন আর ভালো করে চেপে চেপে মুখটাকে আটকে দেবেন। আর শিঙরা প্লেটে রাখার সময় মানে এই অবস্থায় এরকম বসিয়ে রাখবেন, মানে দাঁড় করিয়ে রাখবেন এরকমভাবে, তাহলে শিঙরা শেপগুলো ভালো আসে। এইভাবে আমি সবগুলো করে নেব। সব শিঙরাগুলো আমাদের তৈরি করা হয়ে গিয়েছে, এবার চলে যাব আমি ভাজার প্রসেসে। এখানে আমি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করেছি, এবার আমি একটু ময়দার টুকরো ফেলে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে না, সেক্ষেত্রে আরেকটু তেলটা গরম হবে। আরেক টুকরো আমি ফেলে দেখছি, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু উপরে ভেসে উঠছে, তাহলে আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে বুঝবেন। এবার শিঙরাগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, দেখুন শিঙরার পাশ দিয়ে হালকা বাবলস হচ্ছে, তার মানে তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এই সময় আমরা গ্যাসটাকে মিডিয়াম করে দেব, মিডিয়াম করে শিঙরাগুলোকে ভাজব। মিডিয়াম ফ্লেমেই আমাদের শিঙরাটাকে ভাজতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। যদি মনে করেন তেল বেশি গরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে একটু কমিয়ে দেবেন আঁচটা, আর যদি মনে করেন ঠান্ডা হয়ে গিয়েছে তেলটা একটু বাড়িয়ে দেবেন, বাট মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই কিন্তু আমাদের শিঙরাগুলো ভেজে তৈরি করতে হবে, নাহলে ভেতর পর্যন্ত ভালো করে ক্রিসপি হবে না। মোটামুটি আমাদের শিঙরা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আট থেকে 10 মিনিট সময় লেগেছে আমার এক এক ব্যাচ শিঙরা ভাজতে, দেখছেন শিঙরাগুলো কত ক্রিসপি হয়েছে, গরম আছে বাট ভীষণই ক্রিসপি হয়েছে, সব শিঙরাই আমার ভাজা হয়ে গিয়েছে। তো সেমভাবে আপনারা সব শিঙরা ভেজে নেবেন,
আপনারা দেখছেন কত টেস্টি, কত ইয়াম্মি, আর মানে একদম মিষ্টির দোকানের মতো সিঙ্গড়া আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ভেঙে দেখাবো। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমি সিঙ্গড়া বানালাম। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে সিঙ্গড়া ট্রাই করুন এবং আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে আমার ভিডিও লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে সবাই এটা বাড়িতে বানাতে পারে। আর এখন তো বিজয়া চলছে, অতিথি বাড়ি আসলে এই সিঙ্গড়াটা আপনারা বানিয়ে দিতে পারেন। এই সিঙ্গড়াটা কিন্তু ময়দার পুর ভরে ফ্রোজেন করেও রখা যায়। আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ফার্স্টে ফ্রিজে রেখে একটু ফ্রিজ করে দেবে, তারপর এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে আপনারা অতিথি এলেই ভেজে তাদের সার্ভ করতে পারেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।